আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কিছু কিছু এনিমি দেখা যায় বলেই আমরা তাদেরকে সচেতনভাবে মোকাবেলাও করতে পারি। আবার কিছু কিছু এনিমি আছে যাদেরকে দেখা না গেলেও আমরা যেহেতু তাদের ব্যাপারে ধারণা রাখি এবং আমরা যেহেতু তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন, তাই আমরা সেগুলো মোকাবেলা করতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের এমন কিছু এনিমিও আছে যাদেরকে আমরা দেখিত নাই, এমনকি তাদের অস্তিত্ব সম্পর্কেও আমরা একদমই সচেতন না, তাই সেগুলো মোকাবেলার জন্য আমাদের কোনো প্রস্তুতিই নেই। এরকমই এক ভয়ানক এনিমি হলো লেড বা সীসা। এই লেড বা সীসা যে আমাদের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য কত বড় ঝুঁকি সে সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নাই। এখন চলছে ন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন উইক 2022, তাই এই সময়ে লেড পয়জনিং নিয়ে কাজ করে পিওর আর্থ নামের এমন একটা ইউএস বেসড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে তাদের গুডউইল অ্যাম্বাসেডর নিযুক্ত করে এবং আমার প্রতিষ্ঠান চাইল্যান্ডকে যুক্ত করে গ্লোবাল পার্টনার হিসেবে। বাংলাদেশে লেড পয়জনিং নিয়ে তাদের কাজ দেখে আমি অভিভূত হয়ে যাই এবং সিদ্ধান্ত নেই আপনাদের সাথেও শেয়ার করব এই বিষয়টি। চলুন দেখি তাদের একটা লেড পয়জনিং প্রিভেনশন ক্যাম্প। তোমার স্কুল তো ক্লাস শুরু হইব 12টার সময়। শুরু হয়ে গেছে গা। এখন কয়টা বাজে ঘড়ি দেখছো? না সময় দেখুন নাকি না কয়টা বাজে স্কুল যান লাগবো। আমার নাম শাইলা আক্তার, আমার দুই ছেলে, বড় ছেলে ক্লাস থ্রিতে লেখাপড়া করে, আর একটা ছেলে আছে সাথে আমার ছোটো। আর আমরা মির্জাপুরে আসি এই জায়গায় অনেক বছর ধরে। শিহাব যখন আমার গর্ভে ছিল আমাদের বাড়ির পাশে একটা ব্যাটারির কারখানা ছিল, ওইটা দিনে বেলা ভাঙতো, রাত্রেবেলা পুড়তো। রাত্রেবেলা যখন পুড়তো তখনও দুর্গন্ধ, দিনে যখন ভাঙতো তখনও দুর্গন্ধ ছিল। ওইটি ওটি নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইত। শাকসবজি কোনো কিছু আমাদের এই জায়গার আশেপাশে তা খাইতে পারতাম না, ওইটি একবারে কালা হয়ে থাকতো। সবাই বললো যে সমস্যা হয়ে যাবো গা, সবাই ভয় দেখাইতো তখন যে দুজনেরই সমস্যা হইব, বাচ্চারও সমস্যা হইব, মায়েরও সমস্যা হইব, সবাই আরো টেনশন করতাম কিসের নিকে। আমার বড় আরেকটা ছেলে আছে, যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে ওর কি হইব। ফ্যাক্টরি আসার আগে এটার ও লেখাপড়া করতে পারতো, চাই ও মনে রাখতে পারতো। তারপর পরীক্ষা দিয়ে ক্লাস ওয়ানে উঠলো, ওয়ানে উঠেও ভালোই রইলো, তারপর আস্তে আস্তে সব কিছু গুলিয়ে ফেলাইলো। এটাই আমি বুঝতেছি এখন যে এই শীষের কারণেই মনে হয়। মনে নাই মাছ নেবে না? খাইলে কি করবো গো সে? হ্যাঁ ঘুমাইবে, ঘুমাইবে না পুরো হবে।
এখন দিন যত যাইতেছে কোনো কিছুই মনে রাখতে পার না। এই যে ওনার থেকে ছোটো ছোটো পুলাহানি হাসি সারটা করে সারাক্ষণ এটি শুনে ওরা বউ লজ্জা পায় যে পড়তে পারে না মানুষে এই করে। এই যে টিচারের কাছে একটা পড়তে দিছে ওর একটা ম্যাডামের কাছে, তাও কোনো কাজ হইতেছে না স্কুলে পড়ে কোনো কিছুই মনে রাখতে পারে না। মাসে সে টাকা দেন লাগে, পড়া না দিলে আমি টাকা দিম কি সেজনের জন্য ওরা বউ বলে। এটি নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি ওরে নিয়ে। এই সিসার কারণে আমার দুই ছেলে রক্ত পরীক্ষা করছিল ছয় মাস এভাবে। এই রক্ত পরীক্ষা করার পরে এটি রিপোর্ট দিছে আমার দু ছেলের ছয় মাস এভাবের শরীরে সিসা ধরা পড়ছে। সিহাবের ধরা পড়ছে 471.28 আর সাইমের ধরা পড়ছে 291.14। ওর চিকিৎসার বিষয়ে এটি আমি কোনো কিছুই এখনও জানি না যে কীভাবে এটি এই সিসা থেকে উন্মুক্ত হবে এবং লেখাপড়ার প্রতি ওর মন আসবো এটি আমি এখনও সঠিক জানি না কোনো কিছুই। এটি জানার জন্য আমার খুবই ইচ্ছে যে ওরে কী করলে ও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। ওরা পুরো এক কথা 30 দিনে তো 30টা করে যদি অক্ষর একটা করে যদি শিখে তাও তো ইয়ে, কিন্তু কোনো ই বলো এ উচ্চারণ এ উচ্চারণ এ আমার আশা খালি দুই ছেলে লেখাপড়া করল মানুষের মতো মানুষ হইল, আর আমার কোনো আশা নেই। Dear viewers, I hope that আপনারা বুঝতে পারছেন যে এই লেদ বা সিসার কত বড় একটা এফেক্ট হয়েছে এবং হচ্ছে এবং এটা কিভাবে স্টপ করা যায়। এবং আই অলসো হোপ দ্যাট অল অফ ইউ আর অ্যাওয়্যার অ্যাবাউট দিস লেড পয়জনিং ইস্যু। থ্যাংক ইউ আন আসসালামু আলাইকুম।